কোটা সংস্কার আন্দোলন ঘিরে আজও উত্তপ্ত রাজধানী ঢাকা। সকাল থেকেই শাহবাগ, বাড্ডা, উত্তরা সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। মূল সড়কে আন্দোলনকারীরা অবস্থান নেয়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল, বিশেষ করে রামপুরা, বাড্ডা, নতুন বাজার হয়ে প্রগতি সরণী সড়কে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ, বিকেলে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়ে রেখেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশ দ্বারগুলোতে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। যদিও সেই সুপারিশ আসলে খুব একটা মানা হয়নি এবং দিচ্ছেন, তারা বলছেন 5% বেশি কোঠা থাকা উচিত নয়। ধন্যবাদ নাফিসা। মূলত কোটা সংস্কার আন্দোলনকারীদের বড় একটি অংশ এই ইউনাইটেড ইউনিভার্সিটি, পাশে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তারা এখনও অন্য আন্দোলন অব্যাহত রাখছেন। মূল সড়কে তারা অবস্থান করছেন এবং যার ফলে দুপাশে আসলে রাস্তা একেবারে বন্ধ হয়ে গেছে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে সকালবেলা তাদের যে বিশ্ববিদ্যালয়ের গাড়ি বাস, সেই বাস যখন এই 100 ফিট রাস্তা দিয়ে অতিবাহিত হচ্ছিল, ক্যাম্পাসের দিকে যাচ্ছিল, তখন তাদের উপর সেই বাসের উপর আক্রমণ করা হয় এবং সেখানে লাঠিসোড়া দিয়ে শিক্ষার্থীদেরকে উপরে হামলা চালানো হয়। কয়েকজন বেশ আহত হয়েছে বলে তাদের পক্ষে দাবি করা হয়। এরপর সেই বাসটি যখন ক্যাম্পাসে পৌঁছায়, বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়, আশপাশের বিশ্ববিদ্যালয় থেকে অন্য শিক্ষার্থীদের তার সঙ্গে যোগ দেন এবং সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মূলত সড়কে আসেন এবং তারা বলছেন তাদের উপরে যেহেতু হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে তারা মিছিল করে, সেই হামলার প্রতিবাদে বিচারের দাবিতে তারা সড়কে এসেছেন এবং বিকাল নাগাদ তারা যে তাদের যে কেন্দ্রীয় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করবেন। আর ফলে পুরো সড়কটিতে এখন তারা অবস্থান করছেন এবং দুপাশেই মূলত এখন শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে, যার ফলে যানবাহন একেবারে কমে গেছে। এর বাহিরে যদি আপনাকে বলতে চাই, রামপুরা, মেরুল, বাড্ডা সেই এলাকায়ও কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয়, অন্য যে স্টেট ইউনিভার্সিটি, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সেখানেও রাস্তায় নেমেছেন এবং তারা বলছেন তাদের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের দাবি তারা তাদের মানতে হবে এবং দাবি মানার পরে মূলত তাদের কর্মসূচি সেটি তারা অব্যাহত সমাপ্ত করবেন এবং এই কর্মসূচি থেকে তারা আসলে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি এবং সেই সঙ্গে তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি আদায় হওয়ার পরই তারা মূলত কর্মসূচি প্রত্যাহার করবেন। এর বাইরে এই জায়গায় অর্থাৎ এই কর্মসূচি হওয়ার কারণে কিন্তু পুরো এই সড়কটি, অর্থাৎ রামপুরা থেকে এয়ারপোর্ট যে সড়কটি রয়েছে, খিলক্ষেতে যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু যানবাহন বন্ধ রয়েছে, যার ফলে যারা রাস্তা থেকে বেরিয়েছেন তাদের খানিকটা আসলে ভোগান্তি হচ্ছে এবং মানুষ বাসে সবগুলো জায়গায় যেহেতু শিক্ষার্থীরা নেমেছেন, ফলে তারা বাস থেকে নেমে সাধারণ মানুষ হেঁটে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন এবং শিক্ষার্থীরা বলছেন এই সাময়িক যে অসুবিধা, সেই অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই দাবি আদা হওয়ার পর তারা রাস্তা ছেড়ে দিবেন এবং সাধারণ মানুষের যে চলাচল সেই চলাচল নির্বিঘ্ন করবেন। এখন পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে তারা এই আন্দোলন অব্যাহত রাখতে চান এবং সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের মোতাবেকই তারা আসলে অব্যাহত রাখবেন। একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রাইম আল জিকু, সেখানে ছাত্রলীগের সমাবেশ হওয়ার কথা রয়েছে। জিকু, ছাত্রলীগের সমাবেশের সবশেষ কী পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? ছাত্রলীগ নেতাকর্মীরা এসছেন কিনা বা অন্য যারা কোটা সংস্কার আন্দোলনকারী তাদেরকে আপনি দেখছেন কিনা? জিকো, শাকিল, যেমনটি আপনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে 1:30টার দিকে কিন্তু এই ছাত্রলীগ সমাবেশের ডাক দিয়েছিল ঠিক রাজু ভাস্কর্যের নিচে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যদি আগে একটু বলি, যে এখানে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে এবং শিক্ষার্থীদের অর্থাৎ কোটার সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীদের যেই আন্দোলনের ঘোষণাটি দিয়েছিল, সমাবেশ করার ঘোষণাটি দিয়েছিল বিকাল 3টায় এবং পাশাপাশি কিন্তু ছাত্রলীগ দিয়ে দিচ্ছিল 1:30টায়, ছাত্রলীগের কিন্তু এখন পর্যন্ত আমরা কাউকেই হলো এখানে এসে উপস্থিত হতে দেখি নি। তাদের হলো এখানে যে স্টেজ নির্মাণ এবং পাশাপাশি সাউন্ড বক্স লাগানো কাজ, সেগুলি কিন্তু এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় জুড়ে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। গতকালকে আমরা যেটি দেখেছি যে বিশাল একটি সংঘর্ষের ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু আজকে হলো এই পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে। এরই মধ্যে দেখছেন যে বেশ কিছু শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে আসছেন ছাত্রলীগের, তাদের হাতে কিন্তু আমরা দেখছি যে নানান ধরনের বাস, রড, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও যদি বলতে চাই যে এই যে গতকালকে যেই কোটা সংস্কারের আন্দোলনের জন্য যেই সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারাও আজকে কিন্তু কঠোর অবস্থানে থাকবেন, যার কারণেই কিন্তু বিশ্ববিদ্যালয় জুড়ে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং এই শিক্ষার্থীরা যাতে আগামীকাল
যে ঘোষণা দিয়েছিলেন সেটির ফলে কিন্তু এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন তাদের মনেও কিন্তু একটি ভয়ভীতি কাজ করছে। আসলেই তিনটার দিকে আসলে কী হবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু কোটার সংস্কারের দাবিতে কিন্তু যাই সমস্ত শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারা হলো অবস্থান নিয়েছেন এবং রাস্তা কিন্তু এরই মধ্যে বন্ধ হয়ে গেছে, মানুষের ভোগান্তিও হলো চরমে চলে এসেছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী মাহমুদ রয়েছেন নীলক্ষেত এলাকায়, সেই এলাকায় আসলে অবস্থা কি, সেখানেও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন সেটি জানাতে সরাসরি যুক্ত হব তার সাথে। মাহমুদ, সেখানকার পরিস্থিতি যদি একটু আমাদের জানান। জিগো, আপনাকে ধন্যবাদ। পুরোই থমথমি অবস্থা কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে। আমরা কিন্তু মোটামুটি ঘণ্টাখানেক দেখেছিলাম এই গুরুত্বপূর্ণ সড়কটি, সেটি কিন্তু বন্ধ করে রেখেছিলেন কোটা আন্দোলনকারীরা। পরবর্তীতে কিন্তু ঢাকা কলেজ ছাত্রলীগ এবং হচ্ছে যে আশপাশের যারা রয়েছেন তারা কিন্তু এই কোটা আন্দোলনকারীদেরকে ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে কোটা আন্দোলনকারীরা অবস্থান করছে রাজধানীর সায়েন্স ল্যাব যে জায়গাটি রয়েছে সেখানে, এবং তারাও কিন্তু বারবার কিন্তু আক্রমণের চেষ্টা করছে। এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থী যারা তারা কিন্তু দুই পক্ষেই মোটামুটি ভাগ হয়ে গেছে বলা যায়। এক ধরনের যে যারা কোটার পক্ষে রয়েছেন যারা, এবং অন্য পক্ষে রয়েছে ছাত্রলীগ, এবং এর সঙ্গে কিন্তু যোগ হয়েছে পুলিশ প্রশাসনও কিন্তু এখানে তৎপর রয়েছে, অন্তত যাতে এই রাজধানীর মূল যে সড়কটি সেটিকে যেন হচ্ছে যে যানবাহন চলাচলের উপযোগী করা হয়। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্স ল্যাব যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু গণপরিবহনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হলো, এবং হচ্ছে যে যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে বিষয়টি একটু, এটি কিন্তু একটু পরপরই ঘটছে। এক পক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে কোটা কোটার বিপক্ষে যারা রয়েছেন তাদের দিকে, এবং তারাও কিন্তু হচ্ছে যে পাল্টা আক্রমণ করছেন, এবং মুহুর্মুহু ককটেলের শব্দ আমরা পাচ্ছি, রাবার বুলেট নিক্ষেপ করা হচ্ছে। সব মিলে কিন্তু থমথমে একটি পরিবেশ এখানে রয়েছে। শুধু কে যে রাজধানীর এই জায়গাটি তা কিন্তু নয়, মোটামুটি রাজধানীর 12 থেকে 14টি পয়েন্টে কিন্তু এই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা অবস্থান নিয়েছেন, নিয়ে তারা কিন্তু যানজট যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। এই মুহূর্তে রাজধানীর যানবাহন চলাচল একেবারে একটি সংকটময় অবস্থা রয়েছে সারা রাজধানী জুড়েই। কিন্তু থমথমে পরিবেশ আবারও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমি যদি ক্যামেরা যদি একটু দেখাতে চাই যে বিআরটিসির দোতলা যে বাসটি রয়েছে সেখান থেকে হচ্ছে যে সম্ভবত ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। আমরা যদি আরেকটু সামনে এগিয়ে গিয়ে হয়তো বা এই বিষয়টি একটু দেখাতে চাই, আমার সহকর্মীকে একটু সামনে যাওয়ার জন্য বলছি। তো এই মুহূর্তে কিন্তু আমরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু বলছেন যে যে আন্দোলন করছেন শিক্ষার্থীরা সেই আন্দোলনে যে যানমালের যদি কোনো ধরনের ক্ষতি হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবে কিন্তু এটি মেনে নেবেন না, এবং যাতে যান চলাচল স্বাভাবিক থাকে সেই বিষয়ে তারা হচ্ছে যে পদক্ষেপ নেবে। অন্যদিকে কোটার বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন অর্থাৎ আন্দোলনকারী যারা, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু বলছেন যে যেভাবে গতকালকে তাদেরকে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এর পাল্টা জবাব তারা দিতে চান, এবং তারা কিন্তু আজকে ঘোষণা দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে যেখান থেকে কালকে তারা বিতাড়িত হয়েছিলেন সেখানে হচ্ছে যে তারা আবার বিকেলে অবস্থান নেবেন। একই জায়গায় আমরা দেখেছি যে ছাত্রলীগের রাজু ভাস্কর্যে প্রোগ্রাম করার কথা ছিল, 1টার দিকে প্রোগ্রাম করার কথা ছিল, সেখানে ছাত্রলীগও সময়টি পিছিয়েছে, অর্থাৎ তারা কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে একই সময়ে, অর্থাৎ 3টার দিকে ছাত্রলীগও চাইছে রাজু ভাস্কর্যে সেখানে প্রোগ্রাম করতে, কোটা বিরোধী যারা তারাও আবার ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছেন। সব মিলে কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। এই মুহূর্তে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য, এবং তারা হচ্ছে যে কোটা বিরোধী যারা রাস্তায় অবস্থান নিয়েছেন তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন।